कोलकाता नगर निगम के मेयर फिरहाद हकीम ने कोलकाता के सभी हुक्का बार को बंद करने का निर्देश दिया है। उन्होंने कहा कि नशे में युवा पीढ़ी डूब रही है, इस कारण ही निर्णय लिया गया। पता है विभिन्न जगह हुक्का बार गानो एकटा छे ना, मेरा प्यार हुक्का बार, हमरा सेई हुक्का बार के एखन कोलकाता है বন্ধ করার জন্য অনুরোধ রাখছি। হুক্কা বার বন্ধ থাকবে, রেস্টুরেন্ট এই হুক্কা বার, এটা একটা খারাপ জিনিস হচ্ছে। প্রথমত হচ্ছে যে হুক্কা বারে যে কেমিক্যাল ইউজ করছে, এটা যে ধোঁয়াটা, সেটা হেলথের পক্ষে খুব খারাপ। দ্বিতীয়ত হচ্ছে কোনো কোনো জায়গায়, আবার বলছি প্রমাণ নেই, কোনো নেশা জাতীয় জিনিস সেটা মেশানো হচ্ছে এবং সেটাতে ইয়াং জেনারেশন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেই জন্য তারা হুক্কা বারে যেতে বাদবার করে বাধ্য হচ্ছে। যেমন অনেকের কাছে হুক্কা খায় একটুখানি, কোনো জায়গায় প্লেজারলি একটুখানি খেলো রেস্টুরেন্টে, কিন্তু এটা এখন একটা বড় ব্যবসা এমন হয়ে যাচ্ছে যেখানে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। এবং আপনি যে কোনো রেস্টুরেন্টে এমন হুক্কা বার হচ্ছে যে মানুষ আর অন্য মানুষ যেতে পারছে না, এরকম অবস্থা। সেই জন্য হুক্কা বারটাকে আমরা লাইসেন্স আর দেবো না, আর যাদের লাইসেন্স দিচ্ছি তাদেরও ক্যান্সেল করবো।